রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সেগুনবাগান এলাকার নিচিন্তাপুর সড়কের পাশে গত রবিবার বিকাল 3টার সময় শেলী আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। নিহত শেলী আক্তার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মৌলভীপাড়ার হাজি রফিকুল কাদেরের মেয়ে। শেলীর সঙ্গে থাকা কাজের মেয়ে রুমা বলেন, শেলীর স্বামী শাহ আলম তার বন্ধুকে দিয়ে বিদেশে কুরবানির মাংস পাঠাতে বললে শেলী তার স্বামীর বন্ধুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে লিচুবাগান আসলে শেলীর স্বামীর খালাতো ভাই পরিচয় দিয়ে একজন লোক একটি সিএনজি নিয়ে এসে নিচিন্তাপুর নিয়ে যাওয়ার কথা বলে। মাঝপথে যাওয়ার পর কিছু লোক এসে সিএনজি দাঁড় করিয়ে আমার চোখ মুখ বেঁধে শেলীকে নির্জনে নিয়ে গিয়ে জবাই করে। পরে আমার চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এদিকে নিহত শেলী আক্তারের ভাই অভিযোগ করে বলেন, শেলীকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই। পরিকল্পিতভাবে এইভাবে আনি হত্যা করা হয় আমরা বাংলাদেশ সরকারের কাছে আইনগতভাবে সুষ্ঠ যারা মার্জি কিন্তু তারা বাইর করি সুষ্ঠভাবে তদন্ত করি তাদের শাস্তি দাবি করি পেলাম বাংলাদেশ সরকারের কাছে বিনোদন অনুরোধ করলাম।